গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি দাস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, কালকে বিকালে প্রচণ্ড মানে মানে হাওয়া হয়েছিল, বৃষ্টিও হয়েছিল। তো দেখো, তো সন্ধ্যা হয়ে গেছিল, বৃষ্টিটা হতে হতে তখন আর উঠোন করে ঝাঁট দেওয়া হয় না, কেন কি সন্ধ্যাবেলা তো আর উঠোন করে ঝাঁট দেওয়া যায় না। তো দেখো, পরদিন সকালে উঠে পড়লাম একটু তাড়াতাড়ি, তো 5:30 মতো বাজে উঠে পড়েছি। উঠে দেখো, আমি উঠোন ঘরগুলো ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। তো দেখো, একদম ঝাড়ুটা মানে এত ছোট হয়ে গেছে, কী আর বলবো। দেখো কীভাবে যে কষ্ট করে ঝাড় দিতে হয়। তো আজকের দিনটা যাবে, আজকে হচ্ছে কি 1 তারিখ। তো আর হ্যাঁ বন্ধুরা, আজকে গণেশ চতুর্দশী, তো সবাই গণেশ পূজা করো, তো আমিও করব। তো সকালে উঠে দেখো চারদিকটা ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো যদি তোমরা আমাদের এদিকের গণেশ পূজাটা দেখতে চাও। তো দেখো বন্ধুরা, কি সুন্দর ফুল ফুটেছে। দেখো এই গাছটাতে না 2 কালারের ফুল ফোটে। তো এই দেখো, একটা ফুল তো হলুদের মাঝে গোলাপি একটুখানি, আর একটা ফুল পুরো গোলাপি, আর একটা হলুদ, আর গোলাপি, আর একটা হলুদ। তো এত ভালো লাগে 2-3 কালারের ফুল ফোটে। তো দেখো, তারপরে চলে আসলো বৃষ্টি, উঠোন ছাদ দিয়ে মুখটুক ধুয়ে আসতে আসতে বৃষ্টি চলে আসলো। তো বাসনগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, ঠাকুরের বাসনগুলো। তো আমি বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, তো এখন বাসনগুলো ধুয়ে নিই। তো এই জলটা আমি কালকে এনেছিলাম নদী থেকে, নদীর জল দিয়ে ঠাকুরের বাসন ধুই, নয়তো মানে লাল হয়ে যায়, আয়রনটা বসে যায়। তো হঠাৎ কখনো ধুয়ে দিই, ধুই না যে তা নয়। তো এখন বাসনগুলো ধুয়ে এনেছি, ধুয়ে টুয়ে দেখো বৃষ্টি পড়ছে। তো স্নান দান করে ফুল টুল তুলে নেবো, আরও কী কী কাজ আছে সমস্ত কিছু কাজ করে নেবো। আর ওদিকে মা দেখো সকালে সকালে ভাত বসিয়ে দিয়েছে, কেন কি আমাদের বাড়িতে তো সকালে ভাত হতেই হবে, ভাত না হলে হবে না। তো দেখো মা জানি কি নিয়ে গেল। আর আমি এদিকে সমস্ত কিছুটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম। তো এখন ধুয়ে টুয়ে স্নান করতে যাব। তো বন্ধুরা দেখো, পুরো স্নান দান সেরে চলে আসলাম। তো এখন আমি একটুখানি পুজোর দিকে যাব। তো বন্ধুরা দেখো, সকালে মানে স্নান দান করে পুরো রেডি হয়ে গেছি, এখন গণেশ পুজোতে যাব। তো পুজো দিয়ে দিয়েছি বাড়িতে, তো এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো ঠিক আছে, এখন যাচ্ছি। দেখো এখানে হচ্ছে গিয়ে গণেশ পুজো, তো কালকে গিয়েছিলাম ওইদিকে, আজকে যাচ্ছি ওইদিকে। তো তাহলে বন্ধুরা, ভালোই তো হলো, রোদ উঠেনি একটুখানি, কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি বৃষ্টি ভাব, রোদ উঠলে ভালোও লাগতো না। কালকেও গরমে বিশ্বকর্মা পুজো করেছে। আর দেখো এদিকে আমাকে লঙ্কাগুলো মানে কাটতে দিয়েছিল, মানে বটাগুলো ফেলে তারপরে কেটে নিয়েছে। আর এদিকে দেখো পূজা রেডি করছে সবাই, তো আমিও চলে আসলাম এখানে লঙ্কাগুলো বটাগুলো ফেলে। এই দেখো ফলগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি সমস্ত ফলগুলো কেটে নেব। আর এই দেখো ওইদিকে ওরা সবাই মিলে কাজ করছে। তো ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 10:15-10টার মাঝে, তো এসেও ছিল নাকি 10:30 বাজা। তো এসে দেখলো কোনো কিছু রেডি হয় নাই, তো চলে গেলো। এখন মোটামুটি 12টা মতো বাজে, তো আমি ফলগুলো কেটে নিই, আমি আর একটা বৌদি দুইজনে মিলে ফলগুলো কাটছি। বন্ধুরা এই দেখো, তো ঠাকুরমশাই এসে গেছে, দেখো কথাও বলতে পারছি না, জানি না কেন। তো এখন এই দেখো শাড়ি পরে নিয়েছি, তো শাড়ি পরে যাচ্ছি, এখন অঞ্জলি দেবো, পুজোয় বসে গেছে। তো এখন যাচ্ছি, ভালো লাগে, ভালো লাগে।
বন্ধুরা ওদিকে পুজো হচ্ছে আর এইদিকে দেখো খিচুড়ি বানানো হচ্ছে। তো আমি এদিকে একটুখানি আসলাম, তো ও ভাবছিল ওকে ভিডিও করছে। তো দেখো পুজো কমপ্লিট, এখন এই মানে যজ্ঞটা নেবানো হচ্ছে, এখন দেওয়া হবে অঞ্জলি। তো এই দেখো আমি অঞ্জলি নিতে বসে গেলাম, তো একবার অঞ্জলি নেওয়া হয়নি। তো এখন আমরা কয়েকজন বসেছি, মোটামুটি 10-12 জন, পরে আরও মোটামুটি 10-12 জন বসেছিল। তো এইভাবে অঞ্জলিটা নেওয়া হচ্ছে। তো ঠিক আছে অঞ্জলিটা নিয়ে নিই। তো বন্ধুরা পুজো শেষ হতে হতেই না বৃষ্টিটা চলে আসলো, যার জন্য এডিটিং করার টাইমে না প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো, যার জন্য মানে ভয়েসটা আমি একটু একটু কেটে কেটে দিয়েছি। বৃষ্টির জন্য ভয়েসটা ভালো মতো শোনাও যায় না, যার জন্য ভাবলাম তাহলে ভয়েসটা একটু একটু করে কেটে কেটে দিই। তো দেখো সবাই মিলে অঞ্জলি দেওয়া হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা দেখো আমাদের গ্রামে কীভাবে গণেশ পূজা করা হয় গণেশ চতুর্দশীতে। তো আমাদের গ্রামে এইভাবে গণেশ পূজা হয়। দেখো পুজো কমপ্লিট, এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো প্রসাদ দেওয়ার জন্য জায়গা করা হচ্ছে, সবাইকে দিয়ে দেব প্রসাদ সবাই মিলে। তো দেখো বাতাসও ছিটিয়ে দিল। আর দেখো এই দেখো মানুষ কত লাইন ধরে বসেছে, আর কত মানুষ হয়েছে। তো বারবার তো ভিডিও করা হয়নি, একটু বাদে বাদে করা হয়েছে। এই দেখো কত মানুষ বসেছে, একদম এদিক থেকে ও পাশের লাইন হয়েছে। দেখো রাত্রি হয়ে গেছে, এই দেখো রাত্রি হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকো। তো আজকের মতো টাটা, প্রসাদ খেয়ে নিলাম।